হ্যালো এভরিওয়ান আজ করছি আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে আমাদের কৃষবের সূত্র সো কৃষবের সূত্র জিনিসটা কি আমরা আলোচনা করার আগে আমরা একটু দেখতে যাচ্ছি আসলে এই কৃষবের সূত্র আমাদের কেন লাগে মানে কেন আমরা কৃষবের সূত্র অ্যাপ্লাই করি আমরা তো নর্মালি কোন সূত্র পড়ে আসছি বলো ভাই আমরা সবাই অলরেডি সবাই ওহোমের সূত্রটা পড়ে আসছি না আমরা সবাই হচ্ছে কি বলো তো ভাই ওহোমের সূত্রটা পড়ে আসছি এখানে তো তোমরা খেয়াল করে দেখবা ওহোমের সূত্রটা আসলে কোথায় ব্যবহার করা যায় ওহোমের সূত্রটা কিছু লাগে সেটা করে আমরা রিপিট করে আসি দেখো এখানে একটা রোদ থাকতো তোমার এখানে তারপরে ধরো তোমার এখানে একটা রোদের একটা নোট থাকতো এখানে একটা নোট থাকতো তো এই নোটের ভোল্টেজ ধরো তুমি ভি এ লিখছো এই নোটের ভোল্টেজ তুমি বি লিখছো এবং কারেন্ট সাপোজ ধরো এই এ নোট থেকে বি নোট দিকে যাচ্ছে তখন তোমার ওহমের সূত্রটা ছিল বিভব পার্থক্য দ্যাট মিনস ভি এ মাইনাস ছিল আই ইন্টু আর ছিল এটা ছিল তোমার ওহমের সূত্র এখন দেখো তো পুরো সার্কিটে তুমি রোদ কনসিডার করছো একটা এবং দেখো এটা কিন্তু একটা সরল সার্কিট ছিল এটা একটা কি বর্তনে ছিল সরল সার্কিট বা একটা সরল বর্তনে ছিল তো বেসিক্যালি আমরা হচ্ছে যখন একটা সরল বর্তনে নিয়ে কাজ করি আমরা তখন আসলে কি ইউজ করি বলতো ওহমের সূত্র ইউজ করি কিন্তু আমরা যখন একটা জটিল বর্তনে চলে আসবে জটিল বর্তনে জিনিসটা কি জটিল বর্তনে হচ্ছে তোমার ধরো একটা সার্কিটের মধ্যে অনেকগুলা রোধ তারপর অনেকগুলা ব্যাটারি এরকম জিনিস আছে এবং তোমার সার্কিটে ধরো অনেকগুলা আসলে জিনিসটা কি দেখো আমি তোমাকে একটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আসি আমি চলো তোমাকে তাহলে একটা এক্সাম্পল দিই তাহলে তোমার আরো ক্লিয়ার হবে যে জটিল বর্তনী আসলে কোনগুলো জিনিসটা চলো আমি এখানে এক্সাম্পলটা দেখো এই যে এক্সাম্পলটা দেখো এখানে এখানে দেখো ভাই আমরা একটু সলভ করবো ধরো এখানে ব্যাটারি কয়টা এই সার্কিটে এটা একটা ব্যাটারি তারপরে তোমার ধরো এটা একটা ব্যাটারি এটা একটা ব্যাটারি এটা একটা ব্যাটারি চারটা ব্যাটারি তারপর তোমার ধরো এখানে আবার এই যে দেখো এখানে বদ্ধ দুইটা এটা একটা বদ্ধ এটা একটা বদ্ধ বর্তনী যেটাকে আমরা লুপ বলি তো এগুলো হচ্ছে আসলে কি বলতে ভাই জটিল সার্কিট মানে একটু কমপ্লেক্স সার্কিট তো নর্মালি এগুলোতে আসলে তুমি সরাসরি ওহমের সূত্র ইউজ করে তোমার আসলে তেমন একটা লাভ হয় না আসলে আমরা ওহমের সূত্র ইউজ করি কিন্তু ওহমের সূত্রটাকে আমরা একটু ব্যাপকভাবে ইউজ করতে হবে নর্মালি জাস্ট এইটা যেটা শিখি এই শুধুমাত্র ওহমের সূত্র এটা দিয়ে আসলে আমাদের কাজ হবে না আমাদের তখন আসলে কী শিখতে হবে আমাদের হচ্ছে কৃষ্ণের সূত্র অ্যাপ্লাই করতে হবে আচ্ছা তো নর্মালি কোন কোনো পুরনো বইগুলোতে আসলে তোমার এটাকে বলা হয় কার্সবের সূত্র আর নতুন বইগুলো যেটাকে কৃষ্ণের সূত্র বলে তো কোনো সমস্যা নেই তুমি একটা বললেই চলবে তো কৃষ্ণের সূত্র আসলে বেসিক্যালি দুইটা একটাকে আমরা বলি ক্যাশিয়াল যেগুলো আমরা যদি সংক্ষেপে বলি আর একটাকে আমরা বলি ক্যাভিয়েল আচ্ছা ক্যাশিয়াল জিনিসটা কি ক্যাশিয়াল জিনিসটা হচ্ছে কির্শফস কারেন্ট ল আর ক্যাভিয়েল জিনিসটা কি কিরশফস ভোল্টেজ ল সো এই দুটো সূত্র হচ্ছে তোমার কীর্ষফের সূত্রে আমরা বলি একটা ক্যাসিয়াল একটাকে আমরা বলি ক্যাভিয়েল তো ক্যাশিয়েলের পূর্ণরূপ কী কীর্শফস কারেন্ট ল আর ক্যাভিয়েলের পূর্ণরূপ কি কিরশফ ভোল্টেজ ল আমরা সবগুলো কিছু অ্যানালাইসিস করব চলো তাহলে আমরা প্রথমে আগে আমরা ক্যাসিএল টা অ্যানালাইসিস করার চেষ্টা করি আচ্ছা ক্যাসিএল টা করার জন্য আমরা আগে চলো একটা एग्जांपल দিয়ে দেখি ক্যাসিএল বলতে আসলে আমাদের কি বোঝায় ধরো তোমার এখানে একটা রোধ আছে আমরা এখানে কিছু एग्जांपल নিব ধরো তোমার এখানে একটা রোধ আছে এখানে একটা রোধ আছে দেন ধরো তোমার এখানে একটা রোধ আছে তারপরে ধরো তোমার হচ্ছে এখানে একটা রোধ আছে চারটা রোধ আছে এখানের মধ্যে আচ্ছা তো এই চারটা রোধের ভ্যালু ধরো বিভিন্ন ধরনের হইতে পারে অথবা এক রকমের হইতে পারে এটা সমস্যা নাই ধরো এটা আর ওয়ান ধরো এটা আর টু তারপরে ধরো এটা আর থ্রি এবং ধরো দেখ তোমার এখানে আর ফোর আচ্ছা তারপরে দেখো ধরো এদিক দিয়ে তোমার হচ্ছে কারেন্ট আসতেছে আই ওয়ান তারপরে ধরো এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে তোমার হচ্ছে আই থ্রি আর তারপর ধরো তোমার এদিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে তোমার হচ্ছে আই টু এবং ধরো এদিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে তোমার হচ্ছে আই ফোর তাহলে দেখো তো এই বেসিক্যালি এখানে আমি তোমাকে একটা জিনিস বলি তোমরা আমি যদি একটা লাল কালার করে একটা নোট দেখাই এই যে দেখো এখানে লাল কালার দিয়ে একটা নোট দিলাম এই নোটের নাম আমি এ নোট দিলাম তাহলে দেখো তো এই এ নোডের মধ্যে দিয়ে তোমার হচ্ছে কিছু কিছু কারেন্ট ঢুকতেছে যেমন আই ওয়ান এবং আই থ্রি হচ্ছে তোমার ঢুকতেছে তাহলে এখানে ঢুকতেছে কারা দেখো তো এখানে ঢুকতেছে কোন কোন কারেন্টটা ঢুকতেছে দেখো তো এই নোডের মধ্যে আই ওয়ান কারেন্টটা ঢুকতেছে এবং তোমার হচ্ছে ভাই আই থ্রি কারেন্টটা ঢুকতেছে আর দেখো তো এই নোট থেকে বের হয়ে যাচ্ছে কারা এই নোট থেকে দেখো তোমার এখানে বের হচ্ছে কারা বের হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে এখানে আই টু এবং আই ফোর বের হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে একটা জিনিস দেখো তো আমরা নর্মালি কি জানি আমি তোমাকে সিম্পল ধরো তোমার এখানে একটা রোদ আছে তারপরে ধরো তোমার এখানে একটা রোদ এরপরে ধরো তোমার হচ্ছে এখানে একটা রোদ থাকে এখানে তো আমরা নর্মালি কি দেখে আসছি দেখো তো কারেন্ট ডিভাইডার রুলের মধ্যে আমরা দেখে আসছি অলরেডি কি বলতো ভাই ধরো যাক এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে আই ওয়ান তো এটার এটা কয় ভাগ হয়ে তো দুই ভাগ হয়ে যায় না এখান দিয়ে একটা ভাগ হয় ধরো এটা আই টু ভাগ হয় তারপরে তোমার হচ্ছে ভাই এদিক দিয়ে একটা ভাগ হয়ে যায় আই থ্রি পরিমাণ তাহলে দেখো তো যেই পরিমাণ কারেন্ট আসলো সেই পরিমাণ কারেন্ট তোমার ভাগ হয়ে যায় না এটা অলরেডি আমরা কোথায় দেখছি বলো তো ভাই আমরা হচ্ছে তোমার কারেন্ট ডিভাইডার রুলে দেখছি তাহলে ব্যাপারটা তো এরকম এখানে খেয়াল করে দেখো আল্টিমেট কথা হচ্ছে যে পরিমাণ কারেন্ট তারা ঢুকবে যেমন দেখো তো আমি যদি এখানে এই লাল কালারের সার্কিটে যদি আমি সবুজ কালারের একটা নোট দেখাই দেখো খেয়াল করে দেখো এখানে আমি একটা সবুজ কালারের নোট দেখাচ্ছি এখানে দেখো তো তোমার এখানে আই ওয়ান ঢুকতেছিল এবং আই টু এবং আই থ্রি বেরোয় যাচ্ছিল তো আমরা যখন কারেন্ট ডিভাইডার রুল দেখছিলাম তখন এখানে দেখছিলাম কি তো ভাই আই ওয়ান ঢুকতেছে এবং আই টু এবং আই থ্রি বেরোয় যাচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি আই ওয়ান ঢুকতেছে আর আই টু এবং তোমার হচ্ছে ভাই আই থ্রি হচ্ছে তোমার বের হয়ে যাচ্ছে তাহলে বিমোট কারেন্ট বের হয়ে যাচ্ছে কত আই টু আর আই থ্রি না এটা হচ্ছে তোমার যতটুকু ঢুকে ততটুকু কারণ দেখো এই নোডে কি কোনো কারেন্ট জমা থাকতেছে না কারণ এই নোডে যতটুকু কারেন্ট আসতেছে সেটা দুই ভাগ হয়ে আলটিমেটলি বের হয়ে যাচ্ছে তার মানে আই ওয়ান যেটা ঢুকতেছিল সেটা আই টু এবং আই থ্রি আকারে বের হয়ে যাচ্ছে তাহলে এখানে আমি লিখতে পারি না আই ওয়ান ইকুয়ালস টু আই টু প্লাস আই থ্রি অথবা তোমরা দেখো যদি এই নামকরণ করো আর থ্রি নাম দাও এটাকে নাম দাও তুমি আর টু নাম দাও এটাকে তুমি নাম দাও তুমি এরপরে দেখো আই টু এবং আই থ্রি ক্যালকুলেট করে দেখবা ওই যে কারেন্ট রুল এর মাধ্যমে এবং আই থ্রি যোগফল অলরেডি আশা করি তোমরা কারেন্ট ডিভাইড রুলটা সবাই জানো আমি একটু তো দেখাই দিই মনে করাই দিই যেমন আই টু সূত্রটা কি হইতো বলো তো ভাই আই টু সূত্র এখানে হয়তো আর থ্রি ডিভাইডেড বাই আর টু প্লাস আর থ্রি ইন্টু তোমার এখানে আই ওয়ান হইতো আচ্ছা তো সেইম ভাবে তুমি i3 সূত্র লিখতে পারো i3 সূত্রটা দেখো i3 সূত্র কত i3 হইতো r2 r2 r3 i1 তুমি দুইটাকে যোগ করো দেখবা তুমি রেজাল্ট হিসেবে পাচ্ছো i1 তাহলে এখানে এইখান থেকে আমি কি বলতে পারি যতটুকু কারেন্ট ঢুকতেছে ততটুকু কারেন্টই তোমার বের হয়ে যাচ্ছে তাহলে সেম কনসেপ্টটা যদি আমি এখানে এখন এখানে ইউজ করি তাহলে এখানে ঢুকতেছে কতটুকু ফার্স্ট কন্ডিশনে দেখো তো আমি যদি এটাকে কালো কালার দিয়ে দেখাই দেখো আমি যে প্রথম যে ফিগার ডাকছিলাম এই ফিগারে তোমার কারেন্ট ঢুকতেছে হচ্ছে আই ওয়ান এবং তোমার হচ্ছে আই থ্রি ঢুকতেছে তাহলে মোট ঢুকতেছে আই ওয়ান এবং আই থ্রি বের হয়ে যাচ্ছে কতটুকু আই টু এবং আই ফোর তাহলে দেখো যতটুকু ঢুকতেছে তারা তাহলে বের হয়ে যাওয়ার সমান না জিনিসটা এখানে আচ্ছা তাহলে এই একটা জিনিস দেখো তো তুমি যদি এই আই ওয়ান প্লাস আই থ্রি কে এদিকে রাখো এবং তুমি যদি এখানে আই টু মাইনাস আই ফোর কে এদিকে বাম পাশে নিয়ে আসো তাহলে ইকুয়াল টু জিরো লিখতে পারো না দেখো তো অর্থাৎ এখানে আমি কি বলতে পারি এখানে আমি বলতে পারি যে কোনো একটা নোডে মানে একটা বর্তনীর কোনো একটা নোড মানে এই দেখো এ নোডে মোট তড়িৎ প্রবাহ মানে দেখো তো যতটুকু ঢুকতেছে বা যতটুকু বের হয়ে যাচ্ছে মোট তড়িৎ প্রবাহের যোগফল কত হবে বলো ভাই জিরো হবে জিনিসটা আসলে মোট যোগফল হচ্ছে জিরো কারণ যতটুকু ঢুকতেছে ততটুকুই বের হয়ে যাচ্ছে তাহলে নোডের মধ্যে কোনো কারেন্ট জমা আছে কোনো কারেন্ট জমা নাই তাহলে আমি কি বলতে পারি কোনো একটা তড়িৎ বর্তনের কোনো একটা নোডে তোমার হচ্ছে মোট তড়িৎ প্রবাহ দ্যাট সামেশন অফ আই আসলে কতটুকু বলো তো ভাই জিরো তাহলে সামেশন অফ আই ইকুয়াল টু কত জিরো তো এখানে তাহলে কি হবে দেখো তো যারা ঢুকতেছে তাদেরকে তুমি দেখো তাদের আগে তুমি পজিটিভ বসাইছো না যেমন ঢুকতেছিল কারা আই ওয়ান এবং আই থ্রি আই ওয়ান এর আগেও পজিটিভ আই থ্রি এর আগেও পজিটিভ তাহলে এখানে তুমি ঢুকতেছো যারা তাদের আগে পজিটিভ বসাইছো আচ্ছা আর যারা বের হচ্ছে দেখো তো আই টু এবং আই ফোর এর আগে নেগেটিভ বসাইছো আইফোর ফোর এর আগে নেগেটিভ বসাইছো তাহলে যারা বের হচ্ছে তাদের আগে তুমি নেগেটিভ বসাইছো আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যারা ঢুকতেছে তাদের আগে এক ধরনের চিহ্ন হবে তুমি এর আই ওয়ানকে পজিটিভ দিলে আই থ্রিকেও পজিটিভ দিতে হবে আবার আইটুকে টুকে পজিটিভ দিলে আই পজিটিভ দিতে হবে কিন্তু যারা বের হচ্ছে তাদের এখানে আমরা নেগেটিভ দোষছি তাহলে আই টুকে নেগেটিভ দিলে আই নেগেটিভ দিতে হবে আচ্ছা এই কথাটা কেন বললাম ম্যান্ডেটরি না যে মানে বাধ্যতামূলক না যে এই যারা ঢুকতেছে তাদেরকে পজিটিভ দিতে হবে এরকম বাধ্যতামূলক না তুমি সাপোজ যদি এখানে আই ওয়ানকে যদি তুমি নেগেটিভ ধরো তাহলে অবশ্যই তোমাকে আই থ্রিকেও কী ধরতে হবে নেগেটিভ ধরতে হবে সেই ক্ষেত্রে আই টু এবং আইফোর্ডটা পজিটিভ হয়ে যাবে মানে জিনিসটা হচ্ছে তোমার যেটা ইচ্ছা যারা ঢুকতেছে তাদেরকে তুমি এক ধরনের চিহ্ন ধরে নিবা যারা বের হচ্ছে তারা তাহলে অপোজিট চিহ্নটা হবে মানে ঢুকতেছে এদেরকে পজিটিভ ধরে নিলে যারা বের হচ্ছে তারা তাহলে কি হয়ে যাবে বলো তো ভাই নেগেটিভ হয়ে যাবে জিনিসটা তো আশা করি তোমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছো সো চলো আমি জিনিসটা এই যে জিনিসটা মুছে আমি তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাই তাহলে দেখো তুমি যদি ক্যাসিয়াল এর সংজ্ঞাটা পড়ো তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে বলছে কি দেখো তো তরিত বর্তনের কোনো সংযোগ বিন্দুতে তাহলে দেখো এই যে এ বিন্দুটাতে তোমার হচ্ছে মিলিত প্রবাহ মূলর যোগ ফল কত শূন্য যেমন এখানে দেখো আই ওয়ান প্লাস আই থ্রি মাইনাস আই টু মাইনাস আই ফোর টু জিরো এখানে দেখো তো এখানে ক্যাসিয়ালটা তুমি একটা বিন্দুতে অ্যাপ্লাই করছো না ক্যাসিয়ালটা কোথায় অ্যাপ্লাই করছো বলো তো জাস্ট একটা বিন্দুতে কেসিএল আসলে দুই জায়গায় অ্যাপ্লাই করা যায় দেখো এই যে কেসিএলটা যেটা আছে কার্সব কৃষক কারেন্ড এটা আসলে দুই জায়গায় অ্যাপ্লাই করা যায় একটা বিন্দুতে অ্যাপ্লাই করা যায় একটা হচ্ছে এটা একটা কৃষি অ্যাপ্লাই করা যায় বলো তো একটা বিন্দুতে অ্যাপ্লাই করা যায় অথবা একটি বদ্ধ বর্তনীতেও তুমি এটা অ্যাপ্লাই করতে পারো কিভাবে আমি তোমাকে দেখাই তাহলে ক্যাসিয়ালটা বেসিক্যালি দুই জায়গায় অ্যাপ্লাই করা যায় একটা বিন্দুতে অ্যাপ্লাই করা যায় আবার একটা বদ্ধ বর্তনীতে অ্যাপ্লাই করা যায় আমরা তো বিন্দুটা অ্যাপ্লাই দেখলাম আমরা যারা একটা বদ্ধ বর্তনীর দেখি সাপোজ ধরো এখানে তোমার একটা রোদ আছে তারপরে ধরো তোমার এখানে একটা রোদ আছে দেন ধরো তোমার এখানে একটা রোদ আছে তারপরে ধরো তোমার এখানে একটা রোদ আছে দেন ধরো এখানে আরেকটা রোদ তারপরে ধরো তোমার এখানে আরেকটা রোদ দেন ধরো তোমার এখানে একটা রোদ এখানে একটা রোদ তারপরে ধরো তোমার এখানে একটা রোধ দেন ধরো তোমার এখানে একটা রোধ এখানে একটা রোধ দেখো এইসব সার্কিটে কিন্তু তুমি ওহোমের সূত্র দিয়ে তেমন সুবিধা করতে পারবে না তাহলে তোমাকে এই জন্য অবশ্যই এখানে কি ইউজ করতে হবে এই কিরশফের ল গুলো ইউজ করতে হবে যেমন দেখো এখানে যদি আমি এটা বদ্ধ বর্তনী দেখতে চাই দেখো তো এখানে বদ্ধ বর্তনী কোনটা এখানে এই যে আমি গোল্লা দাগ যেটা করে দিচ্ছি এটা একটা বদ্ধ বর্তনী না এটা কারণ দেখো এই বর্তনীটা ক্লোজড মানে বন্ধ অন্যগুলো কিন্তু খোলা তাই না ভাই জিনিসটা আচ্ছা তাহলে দেখো আমি এখানে ধরে নিচ্ছি যে এখন এখানে কিছু আমি জিনিস ধরি এখানে আমি কিছু কারেন্টকে কারেন্টের মান নিয়ে চলো আমি এখানে তাহলে গোল গোল করে দিচ্ছি নোট আকারে দিয়ে দিচ্ছি এগুলা তারপর আমি চলো এখানে কিছু কারেন্টের মানটাকে ডিফাইন করি চলো এখানে আমি তাহলে তোমাকে নীল কালার দিয়ে দেখাই কারেন্ট কোনটা কোনটা আসতেছে ধরো এই দিক দিয়ে এই নোট দিয়ে ধরো কারেন্ট ঢুকতেছে হচ্ছে আই ওয়ান পরিমাণ এদিক দিয়ে ধরো বের হচ্ছে তোমার হচ্ছে আই টু পরিমাণ এদিক দিয়ে ধরো বের হয়ে যাচ্ছে আই থ্রি পরিমাণ এদিকে ধরো ঢুকতেছে তোমার হচ্ছে আই ফোর তারপরে ধরো এদিকে ঢুকতেছে তোমার হচ্ছে আই ফাইভ দেন ধরো এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে তোমার হচ্ছে আই সিক্স কারেন্টটা এবং ধরো এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে তোমার আই সেভেন কারেন্ট এবং ধরো এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে তোমার হচ্ছে আই এইট কারেন্ট আচ্ছা তাহলে একটা জিনিস দেখো এখন তুমি চাইলে এই যে একটা যে যেরকম একটা তুমি বিন্দুতে যেরকম একটা ক্যাসিয়ালকে অ্যাপ্লাই করছো তুমি চাইলে আসলে কি করতে পারো বলো তো তুমি চাইলে আসলে এই একটা বদ্ধবর্তনীতে তুমি ক্যাসিয়ালটাকে অ্যাপ্লাই করতে পারো যেমন কীরকম দেখো তো এই বদ্ধবর্তনীতে কারা কারা কোন কোন কারেন্ট ঢুকতেছে যেমন দেখো তো এই বদ্ধ বর্তনীতে দেখো এখানে কারেন্ট ঢুকতেছে কারা আমি যদি একটু এটা পয়েন্ট আউট করার চেষ্টা করি তুমি খেয়াল করে দেখো এখানে কারেন্ট ঢুকতেছে ঢুকতেছে তাই না ভাই আই ওয়ানটা কারেন্টটা ঢুকতেছে তারপরে দেখো তুমি এখানে আই ঢুকতেছে তার এখানে তোমার হচ্ছে আই ঢুকতেছে দেন দেখো তুমি দেখো আই ফাইভটাও কিন্তু ঢুকতেছে ওকে তাহলে এই তিনটা কারেন্ট ঢুকতেছে আর তো কোনো কারেন্ট ঢুকতেছে না এবারে দেখো তুমি বের হচ্ছে কারা এবার এখান থেকে দেখো তুমি এখানে বের হচ্ছে কার এটাকে তুমি পয়েন্ট আউট করো আই টু বের হচ্ছে আই টু টা তোমার এখানে বের হয়ে যাচ্ছে আই টাও তোমার এখানে বের হয়ে যাচ্ছে আই টাও বের হচ্ছে আই ও বের হচ্ছে আই এইট ও বের হচ্ছে তাহলে দেখো তো আসলে বেসিক্যালি এটা হচ্ছে একটা চার্জের সংরক্ষণ নীতি চার্জের সংরক্ষণ নীতি কি বলে তোমাকে দেখো তো তোমার চার্জের সংরক্ষণ নীতি বলে তোমার হচ্ছে যতটুকু ঢুকবে ততটুকু মানে সংরক্ষণশীলতা ফলো করবে জিনিসটা এখানে কোনো কিছু জমা থাকবে না তাহলে এখানে তুমি আরেকটা জিনিস মনে রাখতে পারো খেয়াল করে দেখো না চার্জের সংরক্ষণশীলতা জিনিসটা কি যে নতুন করে কোনো চার্জ হয় না বলো সৃষ্টি হয় না যতটুকু চার্জ ছিল ততটুকুই চার্জ থাকবে তার মানে যতটুকু ঢুকছে ততটুকুই বের হয়ে যাবে নতুন কোনো কিছু জমা থাকবে না এখানে তো আসলে এটা আমরা এখানে এটা বলতে পারি যে এই ক্যাসিএল যেটা আসে না এটা আসলে কাকে ফলো করে বলো তো ভাই এমসি কিউ আছে এটা আসলে চার্জের সংরক্ষণশীলতা নীতিকে ফলো করে এটা কি কাকে ফলো করে চার্জের সংরক্ষণশীলতা নীতি এই জিনিসটাকে সে হচ্ছে ফলো করে এটা তোমরা রাখবা কারণ এটা অনেক সময় দেয় আচ্ছা এখন দেখো এখানে কারা কারা হচ্ছে আই ওয়ান আই ফোর আই ফাইভ তুমি চাইলে এদের আগে নেগেটিভ বসাও কোনো সমস্যা নেই মানে তুমি চাইতেছো যে আই ওয়ানের আগে তুমি নেগেটিভ বসাবা আচ্ছা একটা জিনিস দেখে তাহলে ক্যাসিএল তোমাকে কি বলতেছে বলো তো ক্যাসিএল কিন্তু তোমাকে বলতেছে এই টোটাল বদ্ধবর্তনীতে টোটাল কারেন্ট কত হবে সামেশন অফ আই ইকুয়াল হবে তোমার এখানে জিরো তাহলে দেখো এবার তুমি কি লিখবা তুমি যা দেখতে পারছ দেখো তাহলে কারা কারা ঢুকতেছে আই1 ঢুকতেছে আই4 ঢুকতেছে তারপর আই5 ঢুকতেছে তাহলে ঢুকতেছে যারা তাদেরকে আমরা ইচ্ছা করে নেগেটিভ বসাইছি তাহলে তুমি পজিটিভ বসাইতে পারো আবার কারা কারা বের হচ্ছে আই2 বের হচ্ছে তারপরে দেখো তুমি এখানে আই3 বের হচ্ছে তারপরে তোমার এখানে আই6 বের হচ্ছে তারপরে তোমার এখানে আই সেভেন বেরোচ্ছে তারপর তোমার এখানে আই এইট বেরোচ্ছে ইকুয়াল টু তাহলে জিরো তাহলে দেখো তো এই জিনিসটা তোমরা বুঝছো কিনা যারা বের হচ্ছে তাদেরকে তাদের আগে এই ক্ষেত্রে আমরা এখানে পজিটিভ বসাইছি তোমার যদি এটা বুঝতে সুবিধা হয় তাহলে দেখো নেগেটিভগুলোকে তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে কি থাকতেছে দেখো তো এই পাশে থাকতেছে তোমার আই টু প্লাস আই থ্রি প্লাস আই সিক্স প্লাস আই সেভেন প্লাস আই এইট ইকুয়াল টু তোমার এখানে থাকতেছে আই ওয়ান প্লাস আই ফোর প্লাস তোমার এখানে হচ্ছে আই অর্থাৎ যতটুকু কারেন্ট তোমার এখানে বেরোচ্ছে ততটুকু হচ্ছে যা যা ঢুক ছিল তার সমান এটাকে আসলে বলা হয় তোমার বেসিক্যালি ক্যাসিয়াল বা কিউশ অফ কারেন্ট লও তাহলে এই যে সাম এসন অফ আই ইকুল এটাই হচ্ছে আমার কি বলতো ভাই ক্যাসিয়াল মানে টোটাল একটা বর্তনীর কোন একটা বিন্দুতে তোমার হচ্ছে মোট তৈরি প্রবাহের বীজগানিত চক্ষু জিরো তা আমরা আরেকটা জিনিস দেখলাম এই কে এটা দুই জায়গায় অ্যাপ্লাই করা যায় কোনো একটা বিন্দুতে অ্যাপ্লাই করা যায় কোনো একটা বদ্ধ বর্তনীতে তুমি কি করতে পারো চাইলে এটাকে অ্যাপ্লাই করতে পারো আর অ্যাপ্লাই করার নিয়মটা কি যারা বের হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করো যারা ঢুকতেছে তাদেরকে আইডেন্টিফাই করো বের যারা হবে তাদেরকে একরকম চিহ্ন বসাও ঢুকতেছে যারা তাদেরকে আরেক রকম চিহ্ন বসাও সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি ক্যাসিয়াল আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে ক্যাসিয়াল জিনিসটা কার ওপর ভিত্তি করে আছে চার্জের সংরক্ষণশীলতার নীতিকে ভিত্তি করে আছে। এবার যদি আমরা ক্যাভিয়াল দেখতে চাই ক্যাভিয়াল জিনিসটাকে আমি তোমাকে একটু করে বোঝাই বলি দেখো ক্যাভিয়াল বোঝার আগে আমরা একটা জিনিস বুঝি যে একটা সার্কিটের যে উপাদানগুলো আছে সার্কিটের যে তোমার উপাদানগুলো আছে এটাকে বেসিক্যালি কয় ভাগে ভাগ করা যায় এটাকে বেসিক্যালি তোমার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় আমরা সবাই জানি একটা হচ্ছে পাওয়ার সাপ্লাইকারী উপাদান এটা কি বলতো ভাই তোমার এখানে পাওয়ার সাপ্লাইকারী উপাদান একটা কারা বলতো ভাই পাওয়ার কনজিউমকারী উপাদান পাওয়ার হচ্ছে তোমার আরেকটা হচ্ছে যারা পাওয়ার কনজিউমকারী উপাদান তাহলে একটা জিনিস তোমাকে আমি বুঝাই বলি দেখো পাওয়ার সাপ্লাইকারী কারা যেমন ব্যাটারি এ একটা পাওয়ার সাপ্লাইকারী উপাদান আবার পাওয়ার কনজিউমকারী করা বলা যায় যারা রেজিস্টর যেগুলো আছে মানে লোড বিভিন্ন ধরনের এরা কি করে পাওয়ারটাকে কনজিউম করে বা রিসিভ করে তাহলে এরা হচ্ছে তোমার পাওয়ার কনজিউমকারী তো একটা তুমি জিনিস দেখো তো ধরো তোমার এখানে একটা সার্কিট আছে তারপরে ধরো তোমার এখানে একটা বর্তনী আছে তারপরে ধরো এখানে একটা ব্যাটারি ধরো তোমার এখানে একটা রোদ আছে এখানে তারপরে ধরো তোমার এখানে আরেকটা রোদ আছে দেন ধরো তোমার এখানে আরেকটা রোদ আছে এরপরে ধরো তোমার এর সার্কিটটা এভাবে করে কমপ্লিট হয়েছে তাহলে তুমি একটা দেখো তো এই যে ব্যাটারিটা ব্যাটারির বড় প্রান্তকে আমরা পজিটিভ বলি ছোট প্রান্তকে আমরা নেগেটিভ বলি তো এখানে হচ্ছে ধরো যাক ব্যাটারি ভোল্টেজ হচ্ছে আমরা ভিএস মানে সোর্স ভোল্টেজ এটা আমরা এখানে দিলাম আচ্ছা এই রোদের মান আমরা ধরো যাক ভি আর ওয়ান দিলাম এই রোদের মান আমরা আর টু দিলাম এই রোদের মান আমরা আর থ্রি দিলাম আমরা জানি সিরিজে কানেক্টেড রোদগুলো সবগুলো এবং সিরিজের কানেক্টেড ক্ষেত্রে রোদের মধ্যে কি হয় ভোল্টেজ পতন হয় না মানে বিভব পতন বা ভোল্টেজ ড্রপ হয় ধরা যাক আর ওয়ান এর মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি ওয়ান আর টুর মধ্যে ভি টু এবং আর থ্রির মধ্যে তোমার হচ্ছে ভি থ্রি পরিমাণ ভোল্টেজটা ড্রপ হচ্ছে তাহলে একটা তুমি জিনিস দেখো তো এই যে আর ওয়ান আর টু আর থ্রি এটা কি পাওয়ারটাকে রিসিভ না কনজিউম না আর এই যে এস মানে এই যে ব্যাটারিটা সে পাওয়ারটাকে সাপ্লাই না তাহলে এই টোটাল বর্তনীতে পাওয়ার সাপ্লাই কত হচ্ছে এস হচ্ছে না এই এসটা দেখো তো কার সমান হবে যতটুকু সাপ্লাই করছি সবগুলাকে তো এই তিনটা রোদ রিসিভ করে ফেলতেছে তাহলে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি না তাহলে জিনিসটা আমি আবার জিনিসটা তোমাকে বুঝাই বলি দেখো আমি এখানে পাওয়ার সাপ্লাই দিচ্ছি কতটুকু বলতো ভাই এই সার্কিটে বিএস পরিমাণ কারণ বিএস থেকে দেখো পাওয়ার সাপ্লাই হচ্ছে এটা আর ওয়ান নিসে ভি ওয়ান পরিমাণ আর্টু নিসে ভোল্টেজ ভি টু পরিমাণ আর থ্রী নিসে ভোল্টেজ ভিটির পরিমাণ তার মানে আমি একটা ব্যাটারি থেকে যতটুকু ভোল্টেজ সাপ্লাই করতেছি ওই ভোল্টেজগুলা ওই ওই সার্কিটে যতগুলো উপাদান আছে সবগুলো কি করে ফেলতেছে ওই ওই ভোল্টেজটাকে তারা হচ্ছে রিসিভ করে ফেলতেছে তাহলে সোর্স থেকে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে সেটাই কষ্ট হচ্ছে তোমার যেই উপাদানগুলো আছে তাদের দ্বারা রিসিভকৃত মানে গ্রহণকৃত ভোল্টেজের যোগফলের সমান তাহলে তুমি একটা জিনিস জিনিস দেখো এখানে তুমি যদি এইগুলোকে যদি বাম পাশে নিয়ে আসো ভি ওয়ান মাইনাস ভি টু মাইনাস ভি থ্রি তাহলে কত হচ্ছে বলো তবে জিরো হচ্ছে না তাহলে আমি এখানে কি বলতে পারি একটা বদ্ধ বর্তনীতে টোটাল ভোল্টেজ মোট ভোল্টেজ কত হবে তাহলে বলো তো জিরো হবে না তোমার এখানে কিন্তু দেখো এখানে জিরো হবে কারণ খেয়াল করে দেখো এখানে এই যে টোটাল ভোল্টেজ বলতে আসলে আমি কি বোঝাচ্ছি ব্যাটারি দিচ্ছে ভিএস সবাই এরা রিসিভ করে ফেলতেছে তাহলে মোট আর কোনো বাকি রয়েছে এখানে স্যার এই বর্তনীতে এই বর্তনীতে কিন্তু কিন্তু কোনো ভোল্টেজ আর বাকি নাই তাহলে টোটাল সামেশন অফ বি করলে কত হয়ে গেল জিরো হয়ে গেল আচ্ছা অনেকে বলবো যে ভাই আপনি যে এখানে এই সূত্রটা লিখছেন এটা করতে গেলে ভেরিডিটিটা কি মানে এটা সত্য থাকি

প্লাস আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ইন্টু তোমার হচ্ছে ভাই বি এসছিল তো তুমি এই তিনটারে যোগ করো দেখবা যে এখানে কত আসতেছে তোমার এখানে ভিএস আসতেছে পরে এখান থেকে তাহলে আমরা এগুলাকে তাহলে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে আমি বলতে পারি কোনো একটা বদ্ধ বর্তনীতে তোমার মোট বিভব পার্থক্য মোট বিভব কত বলো তো ভাই টোটাল ভোল্টেজ হচ্ছে তোমার এখানে জিরো সো আশা করি তুমি এখানে জিনিসটা বুঝতে পারছো এখানের মধ্যে আচ্ছা তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো এইভাবে আসলে আমরা কি করতে পারি দেখো তো এখানে যতটুকু দেখো এখান থেকে তোমার যতটুকু পাওয়ার বা শক্তি এখান থেকে আসলে সাপ্লাই হচ্ছিল যতটুকু শক্তি এখান থেকে তোমার সাপ্লাই হচ্ছিল ততটুকু শক্তি তোমার এখানে কি হয়ে গেছে রোদগুলোর মধ্যে খরচ হয়ে গেছে না তাহলে দেখো তো একটা জিনিস কোনো শক্তি কি নতুন ভাবে উৎপন্ন হয়েছে না যা শক্তি উৎপন্ন হয়েছে সবই খরচ হয়ে গেছে কোনো শক্তি আর পৃথিবীতে জমা নাই তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি শক্তির সংরক্ষণশীলতা নীতি বলি তাহলে এই জিনিসটাকে আমরা বলি শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কোনো ধরনের শক্তি তোমার আর নতুনভাবে ভাবে কি হচ্ছে না এখান থেকে সৃষ্টি হচ্ছে না তোমার যতটুকু ছিল ততটুকুই খরচ হয়ে গেছে কোনো না কোনো ফর্মে কনভার্ট হয়ে গেছে এটাকে আমরা বলতেছি শক্তি সংরক্ষণশীলতা নীতি তাহলে এটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে ক্যাভিয়েল মানে কার্সঅ ভোল্টেজ ল যেটা আছে এটা আসলে কাকে ফলো করে বলো তো ভাই এটা হচ্ছে তোমার শক্তি সংরক্ষণশীলতা নীতিকে ফলো করে আমরা একটু মনে রাখবো যে ক্যাসিয়াল যেটা ছিল ক্যাসিয়াল কাকে ফলো করে ক্যাসিয়াল হচ্ছে তোমার চার্জের সংরক্ষণশীলতা নীতি ফলো করে এবং ক্যাভিয়াল যেটা আছে এটা কাকে ফলো করে এটা হচ্ছে তোমার ভাই শক্তি সংরক্ষণশীলতা নীতিকে ফলো করে আচ্ছা তাহলে দেখো এই সূত্রটাকে দেখো নর্মালি কি নর্মালি হচ্ছে আমরা যদি এটাকে সোজা বাংলায় লিখতে চাই যদি আমাকে জিজ্ঞেস করে কেউ যদি বলে যে ক্যাভিয়ালটাকে তুমি লিখো তাহলে তুমি কি লিখবা যে কোনো বদ্ধবর্তনের মোট বিভবের মান শূন্য দেখো এতগুলি কিন্তু তোমাকে ফুল নাম্বার দিয়ে দেওয়ার কথা কিন্তু তারপরেও যেহেতু আমাদের বইতে আসলে আসলে এত লেখা আমাদের একটু করে শেখা উচিত কিভাবে আমি তোমাকে দেখাই আমি বলি বইয়ের আসলে এখানে এখানে চলো আমি তাহলে জিনিসটা একটু করে দেখাই তোমাকে এখানে আমি এটা একটু মুছে দিই এখানে তাহলে চলো আমি তোমার বইয়ে কি বলছে আসলে আমরা একটু করে দেখার চেষ্টা করি দেখো আচ্ছা ধরো তোমার হচ্ছে যে এই যে সার্কিটটা আছে না এই সার্কিটটা তোমার হচ্ছে কারেন্ট যাচ্ছে হচ্ছে তোমার আয় পরিমান সাপোজ ধরো এই সার্কিটে এই ব্যাটারি থেকে কারেন্ট বেরোয় কতটুকু বলো তো ভাই আয় পরিমাণ তাহলে এরা যেহেতু সবগুলো রোদ সিরিজে আছে তাহলে এটার মধ্যে কতটুকু যাবে আই যাবে না এবং এটার মধ্যে কতটুকু যাবে আই কারেন্ট যাবে কারণ আমরা অলরেডি দেখে আসছিলাম যে রোদগুলো যায় আর রোদগুলো যদি প্যারালাল থাকে তাহলে তাদের দুই প্রান্তের সমান হয় তাহলে দেখো তো আমরা এখানে একটু ওহমের সূত্র অ্যাপ্লাই করবো যেমন এখানে ভি এস যেমন এখানে ভি ওয়ান ইকুস্ট লিখতে পারি দেখো তো ওহমের সূত্র কি বলে ভি এস আই আর বলে না তাহলে এই রোদের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে আই পরিমাণ এবং রোদের মান হচ্ছে আর ওয়ান ভি টু ইকুস্ট কারেন্ট হচ্ছে আই পরিমাণ রোদের মান হচ্ছে আর টু ভি থ্রি ইকুয়াল টু কারেন্ট আছে আই পরিমাণ রোদের মান হচ্ছে তোমার আর থ্রি দেখো বই আসলে এটা থেকে সংজ্ঞা দেওয়া হয়েছে বই কি বলছে দেখো তো তোমার বই তোমাকে বলতেছে কোনো একটা বদ্ধ বর্তনের মানে এটা এই যে দেখো এটাকে আমরা কি বলি বলো তো ভাই এটাকে আমরা বলি বদ্ধ বর্তনী বা ক্লোজড সার্কিট বলি জিনিসটা কোন একটা বদ্ধ বর্তনীর অন্তর্গত মোট তড়িৎ চালক শক্তি এই যে দেখো এই যে ভি এস এটাকে আমরা কি বলি ব্যাটারির ই এম এফ বা মোট তড়িৎ চালক শক্তি বলি না এই যে দেখো এই মোট তড়িৎ চালক শক্তি ভি এস ওই বর্তনীর মানে এই সার্কিটের বিভিন্ন শাখাগুলোর রোধ দেখো বিভিন্ন শাখাগুলোর যে রোধের ভ্যালুগুলো আছে রোদ এবং তাদের মধ্য দিয়ে এবং রোধের মধ্য দিয়ে প্রবাহিত সংশ্লিষ্ট বিদ্যুৎ প্রবাহ মাত্রা মানে এই যে কারেন্টের গুণফলসমূহের দেখো এই যে তুমি প্রত্যেকটাকে গুণফল করছো এদের বিজ্ঞানিত যোগফলের সমান মানে জিনিসটাকে আমরা যাস যেটাকে সোজা বাংলা লিখছিলাম এটাকে জাস্ট একটু বাঁকাভাবে বোঝাইছে তোমাদেরকে কোনো সমস্যা নেই আশা করি তোমরা এই জিনিসটাও বুঝতে পারছো এখানে তাহলে কি আমরা কি বলবো যে একটা বদ্ধ বর্তনীর মধ্যে যে মোট ইএমএফটা এটা আসলে ওই বর্তনীতে যে রোদগুলো আছে ওই রোদগুলোর সাথে তাদের প্রবাহমাত্রাকে গুণফল গুনফল করে যে সমষ্টিটা পাওয়া যায় এটা আসলে সমান হয় এটাকে কি বলা হয় ক্যাভিয়াল বা হয় আশা করি তোমাদের এই রুল শিখতে আসলে বলা কোনো সমস্যা নাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্যাভিএল তো আমরা শিখলাম ভাই কিন্তু কথা হইতে যে ক্যাভিয়েলটা ক্যাসেলো আমরা এইভাবে শিখলাম আসলে এটাকে কিভাবে আমরা সার্কিটে অ্যাপ্লাই করব তো আমরা একটা ম্যাথ দেখার মাধ্যমে আমরা জিনিসটা শিখবো তো একটা জিনিস আমি তোমাকে বলি তো একটা সার্কিটকে করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে হ্যাঁ ধরো তোমার এখানে একটা জটিল সার্কিট আমরা দেখতেছি না এখানে আমরা কি দেখতেছি বলো তবে একটা জটিল এখানে সার্কিট দেখতেছি কেন জটিল কারণ এখানে দেখো ব্যাটারি আছে চারটা এবং এখানে আবার বদ্ধবর্তনী আছে দুইটা এখন ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এই সার্কিটটাকে সলভ করতে যাও আসলে অনেকগুলো নিয়ম আছে এখন অনেকগুলো নিয়ম কি আমি একটু জাস্ট তোমাদেরকে বলে যাই যেমন একটা আছে ম্যাশ অ্যানালাইসিস একটা আছে নোড অ্যানালাইসিস একটা আছে তোমার থিবনিন থিওরেম একটা আছে নর্টন থিওরেম একটা আছে তোমার হচ্ছে সুপার পজিশন থিওরেম কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট এবং এডমিশনে শুধুমাত্র আমাদের আলোচনা করা হয়েছে কোনটা নিয়ে বলো তো ভাই ম্যাশ অ্যানালাইসিস নিয়ে আলোচনা করা হয়েছে বাকি যে চারটার কথা আমি বললাম না ওই চারটার তোমার হচ্ছে যে কোনোভাবেই এখানে লাগবে না কিন্তু ওই চারটা দ্বারাও তোমার হচ্ছে যে চাইলে তুমি সার্কিটগুলোকে সলভ করতে পারো একটা পদ্ধতি সলভ করলেই চলে কিন্তু তারপরেও আমরা আসলে যেহেতু ইন্টারে শুধুমাত্র আমাদেরকে ম্যাশ অ্যানালাইসিস নিয়ে কথা বলা হয়েছে তাহলে আমরা আমাদের আলোচনাটা শুধুমাত্র ম্যাশ অ্যানালাইসিসে সীমাবদ্ধ রাখবো এখন ম্যা কোয়েশ্চন হচ্ছে ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা সার্কিটটা কীভাবে সলভ করব তো সাপোজ ধরো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কোনো কারণে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে দেখো আমি তোমাকে একটা কোয়েশ্চন বলি এখানে তোমাকে একটা সার্কিট দিছে না তো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই যে বিশ হোম তুমি রোডটা দেখতেছো এই বিশ হোমের মধ্যে প্রবাহিত তরিৎ কত হবে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই বিষয়ের মধ্য দিয়ে প্রবাহিত তরিৎ কত হবে তুমি কিন্তু চাইলে দেখো তুমি যদি এই রোধের দুই প্রান্ত যদি ভোল্টেজটা জানতা মানে ধরো এই প্রান্ত এবং তুমি এই প্রান্তে যদি ভোল্টেজটা জানতা মানে বিভবটা জানতা ধরো প্লাস মাইনাস যদি বিভব জানতা তাহলে তুমি কিন্তু ওহমের সূত্র দিয়ে সরাসরি কি বের করে ফেলতে পারতা প্রবাহিত তৈরি আইটা বের করে ফেলতে পারতা কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তুমি এর দুই প্রান্তের বিভবটা জানো না তাহলে কিন্তু তুমি সরাসরি এখানে কি করতে পারবা না তুমি হচ্ছে এখানে ওহমের সূত্র বসাতে পারবা না তোমাকে আগে বের করতে হবে সার্কিট সলভ করতে হবে আগে তাহলে চলো আমরা এখন সার্কিট সলভের নিয়মগুলো শিখবো দেখো এক নাম্বার নিয়ম আমরা চলেন এক নাম্বার নিয়ম লিখি এক নাম্বার এক নম্বর নিয়ম হচ্ছে বদ্ধবর্তনেগুলোকে নামকরণ করি এবং প্রতিটি বর্তনিতে নিজের ইচ্ছামতো মতো কারেন্ট ধরি তাহলে দেখো তো এক নম্বর উফটা যে বদ্ধ বর্তনীগুলোকে নামকরণ করি এবং তোমার ছবি প্রতিটি বর্তনীতে নিজের ইচ্ছামতো কারেন্ট ধরি তাহলে জিনিসটা রকম আমি তোমাকে জাস্ট স্টেপ বাই স্টেপ দেখাই যেমন দেখো তো এই সার্কিটটার মধ্যে বদ্ধ বর্তনী কয়টা দুইটা আমি যদি নামকরণ করে দিই দেখো তো এটা একটা এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু তাহলে এখানে দেখো এ বি সি ডি এ এই পাঁচটা বিন্দু মিলে তোমার একটা বদ্ধ বর্তনী হয়েছে একটা বদ্ধ বর্তনী তৈরি হয়েছে তোমার এখানে আবার তুমি যদি পাশেরটাকে নামকরণ করতা ধরো এটাকে ই নাম দিস এটাকে এফ নাম দিস তাহলে দেখো তো এখানে বি ই সি বি এটা নিয়ে তোমার আরেকটা বদ্ধ বর্তনই তৈরি হয়েছে এখানে তো তুমি ধরো প্রথম বর্তনের নাম তুমি দিলা লুপ নাম্বার ওয়ান তাহলে প্রথম বর্তনের নাম তুমি দিছো এখানে লুপ নাম্বার ওয়ান আর দ্বিতীয় বর্তনী তুমি এখানে নাম দিছো সাপোজ ধরো লুপ নাম্বার টু নাম দিছে এখানের মধ্যে আচ্ছা তাহলে প্রথম কাজটা কি ছিল প্রথম কাজটা ছিল তোমার হচ্ছে বর্তনীগুলোকে তুমি কি করো নামকরণ করি এবং প্রতিটি বর্তনীতে নিজের ইচ্ছা মতো কারেন্ট ধরি এটা মানেটা কি এটা মানেটা হচ্ছে দেখো কারেন্ট কি হবে কারেন্ট হয় ক্লক ওয়াইজ যাবে না হলে এন্টি ক্লক ওয়াইজ যাবে মানে জিনিসটা হচ্ছে একটা সার্কিটে কারেন্ট হয় এই ডিরেকশনে যাবে কারেন্ট হয় এই ডিরেকশনে যাবে না হয় কারেন্টে এই ডিরেকশনও যাবে এছাড়া অন্যভাবে যেতে পারে না দুই ডিরেকশনও যেতে পারে কারেন্ট খালি তাহলে তুমি এখানে নিজের ইচ্ছা মতো কি করতে পারো বলো তো নিজের ইচ্ছা মতো তুমি এখানে কারেন্টের ডিরেকশনটা ধরবা এবং কারেন্টের মান তুমি ধরবা এখন দেখো এখন তুমি চাইলে কারেন্টগুলোকে এন্টি ক্লক হয়েছে ধরতে পারো চালে তুমি ক্লক হয়েছে ধরতে পারো এটা তোমার ইচ্ছা কোনো সমস্যা নাই এখন আমরা দেখাই দিব যে ভাই তাহলে অনেকে বলতে পারে তাই তাহলে কি ভাই আমি যদি নিজের ইচ্ছা মতো ধরতেছি তাহলে তো ভুল হইলে ভুল হবে না আমি তোমাকে দেখাই দিব সিস্টেম কিন্তু আমি তোমাকে প্রথমে বলতেছি দেখো তুমি নিজের ইচ্ছা মতো তুমি কারেন্টের ডিরেকশনটা ধরে নিবা তবে তুমি চাইলে ধরো পথ এটা লুপ নাম্বার ওয়ান আছে তুমি এটাকে চাইলে অ্যান্টি ক্লক ধরো লুপ নাম্বার টু আছে এটাকে অ্যান্টি ক্লক বা ক্লক ধরো কোনো সমস্যা নেই কিন্তু আমি তোমাদেরকে হিসাবের সুবিধার জন্য বলতেছি তুমি যদি ধরো ধরো সাপোজ এই যে প্রথম যে লুপটা আছে এটাকে তুমি এটার মধ্যে কারেন্টটাকে তুমি যদি অ্যান্টি এখানে দেখো ক্লক ওয়াইজ হচ্ছ এই কারেন্টটা কি বলতে হবে ক্লক ওয়াইজ না তাহলে তুমি হচ্ছে এই কারেন্ট সেকেন্ড বর্তনীর যে কারেন্ট এটাকেও তুমি কি ধরবা বলতে ভাই ক্লক ওয়াইজ ধরবা ভাই অ্যান্টি ক্লক ধরলে সমস্যা আছে কোনো না ভাই অ্যান্টি ক্লক ওয়াইজ ধরলেও কোনো সমস্যা নেই তুমি তোমার ইচ্ছা মতো কিন্তু আমি তোমাকে পরামর্শ দিব যে তোমার হিসাবে যেন সুবিধা হয় এই জন্য তুমি কি করবা যে প্রথম বর্তনীতে যেভাবে ধরবা দ্বিতীয় বর্তনীতে সেভাবে ধরবা প্রথম বর্তনীতে ক্লক ওয়াইজ ধরলে দ্বিতীয় বর্তনীতে ক্লক ওয়াইজ ধরবা অ্যান্টি ক্লক ওয়াইজ আর ধরিও না কিন্তু প্রথম বর্তনীতে অ্যান্টি ক্লক ওয়াইজ ধরলে দ্বিতীয় বর্তনীতে তুমি কি ধরবা অ্যান্টি ক্লক ওয়াইজ ধরবে এটা তোমার ইচ্ছা সো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো তাহলে দেখো আমরা এখানে প্রথম বর্তনে কারেন্টের মানটাকে আই দিছি দ্বিতীয় বর্তনে কারেন্টের মানটাকে আমরা হচ্ছে তোমার কি দিছি বলতো ভাই আই টু দিছি এখানে আচ্ছা তারপরে দেখো এখন আমরা কি করতে পারি এখানে তাহলে আমরা এক নম্বর কাজটা শিখে ফেললাম তো দুই নাম্বার কাজটা হচ্ছে দুই নম্বর আমরা লিখবো যে ব্যাটারির বড় প্লাস এবং ছোট প্রান্তে আমরা কি করলাম তাহলে দেখো দেখেন আমাদের ব্যাটারিগুলো যেগুলো আছে চলো আমরা তাহলে করি এই যে দেখো ফার্স্ট ব্যাটারি ফাইভ ভোল্ট এটা তাহলে বড় প্রান্তে প্লাস ছোট প্রান্তে মাইনাস দেখো টেন ভোল্টের বড় প্রান্তে প্লাস ছোট প্রান্তে মাইনাস ছোট প্রান্তে মাইনাস বড় প্রান্তে প্লাস মাইনাস প্লাস তাহলে বড় প্রান্তে প্লাস ছোট প্রান্তে তাহলে মাইনাস বসাই দিচ্ছি এরপরে দেখো এরপর এরপর একটা জিনিস দেখো এরপর কোন রুলস না এটা তুমি নিজেই জানো সেটা কি দেখে আসছে আমরা বলতো যে সকল উপাদান তোমার হচ্ছে পাওয়ার কনজিউম করে আমরা দেখে আসছিলাম কি যে সকল উপাদান তোমার হচ্ছে করে পাওয়ারটাকে কনজিউম করে ওদের আসলে আমরা কি দেখছিলাম দেখো তো ওদের আসলে আমরা দেখছিলাম যে তোমার যে পজিটিভ যে প্রান্তটা থাকে ওই পজিটিভ প্রান্ত তোমার কি ঢুকে কারেন্ট ঢুকে না তাহলে একটা জিনিস দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রোধের যে প্রান্তে কারেন্ট ঢুকবে সেদিকে প্লাস ও অপর প্রান্তে মাইনাস বসাই সো চলো তাহলে আমরা কাজটা করি যে রোদের যে প্রান্তে কারেন্ট ঢুকবে সেদিকে আমরা প্লাস বসাবো এবং অপর প্রান্তে আমরা কি বসাবো মাইনাস বসাবো তাহলে তুমি দেখো তো এখানে আমরা যদি এখান থেকে ফার্স্টের থেকে অ্যানালাইসিস করি দেখো তো এই যে কারেন্টটি কিভাবে যাচ্ছে ক্লক যাচ্ছে না তাহলে এই যে ওহমের এদিকে কারেন্ট ঢুকবে না এদিকে প্লাস বসেছি এদিকে মাইনাস বসেছি দেখো এদিক দিয়ে কিন্তু এই যে দেখো এইভাবে কারেন্টটা যাচ্ছে তারপর দেখো এদিকে যাচ্ছে যেন প্লাস মাইনাস তারপরে দেখো এইভাবে এইভাবে ক্লক ওয়াইজ ঘুরে এসে এইভাবে ঢুকতেছে তাহলে এটা প্লাস এটা মাইনাস তারপরে দেখো এভাবে ঢুকতেছে তাহলে এটা প্লাস এটা তোমার হচ্ছে মাইনাস তারপরে দেখো এই যে এইটার এটার ক্ষেত্রে সেকেন্ড বর্তনের ক্ষেত্রে এভাবে এভাবে যাচ্ছে না তাহলে এটা প্লাস এটা মাইনাস এভাবে ঢুকতেছে তাহলে এটা প্লাস এটা তোমার হচ্ছে মাইনাস এটা প্লাস এটা তোমার হচ্ছে মাইনাস এটা প্লাস এটা তোমার হচ্ছে মাইনাস সো আশা করি তোমরা এখানে জিনিসটা বুঝতে পারছো সো এইভাবে ব্যাটারির আমরা রোদের মধ্যে কি বসে ফেললাম বলো তো ভাই প্লাস মাইনাস আমরা হচ্ছে বসায় ফেললাম এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তোমার হচ্ছে যে এরপরে চার নম্বর আমরা লিখবো যে প্রত্যেকটি বদ্ধবর্তনীতে ক্যাভিয়াল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি করব বলো তো ভাই প্রত্যেকটি বদ্ধবর্তনীতে আমরা কি করব ক্যাভিয়ালটা অ্যাপ্লাই করব তো ক্যাভিয়াল অ্যাপ্লাই করার আগে তোমাদের আমি একটা জিনিস একটু করে ছোট করে দেখাই দেখো কি ছোট করে দেখাবো এখানে দেখো এখানে যে দশ ওহম রোডটা আছে এই যে আমি যে রোডটাকে দশ ওহম গোল করতেছি এটা কিন্তু শুধুমাত্র লুপ নাম্বার ওয়ানে আছে দেখো খেয়াল করে দেখো এটা শুধুমাত্র লুপ নাম্বার ওয়ানে আছে আবার ধরো এখানে যে দশ ওমটা আছে এখানে যে দশ ওমটা আছে এটা কিন্তু শুধুমাত্র লুপ নাম্বার ওয়ানে আছে এবার পনেরো ওমটাও শুধুমাত্র লুপ নাম্বার ওয়ানে আছে এখানকার পনেরো ওমটা শুধুমাত্র লুপ নাম্বার টুতে আছে এখানকার পনেরো ওমটা শুধু বিশ ওমটা শুধুমাত্র লুপ নাম্বার টুতে আছে আবার এই দেখো এই দশ ওমটাও লুপ নাম্বার টুতে আছে কিন্তু তুমি যদি এখানে লক্ষ্য করে দেখো যে তোমার এখানে যে পঁচিশ ওম রোডটা আছে এখানে যে পঁচিশ ওমের রোডটা আছে এই পঁচিশ ওমের রোডটা কিন্তু লুপ নাম্বার ওয়ানেও একবার কাউন্ট দিছে লুপ নাম্বার তো একবার টু তাই এই ধরনের রোধকে আমরা বলি কমন রোধ এই ধরনের রোদকে আমরা কি বলি বলতো ভাই এই ধরনের রোধকে আমরা বলি তোমার হচ্ছে কমন রোধ মানে কমন রোধ কারা যেই রোধগুলো তোমার হচ্ছে ভাই দুই বর্তনের মাছ বরাবর থাকবে যেমন যে এই প্রতিশোহনটা লুপ নাম্বার ওয়ানেও আছে লোভ নাম্বার টুতেও আসে এই জন্য এটাকে আমরা কমন রোড বলতেছি সো কমন রোধের এই ক্যাভিয়াল অ্যাপ্লাই করার সময় একটা ঝামেলা আসে আমি তোমাদেরকে চলো ঝামেলাটা লিখে দিই আগে চলো এটাকে তাহলে একটু পরিষ্কার করে ফেলি আমি তোমাকে এখানে দেখাই জিনিসটা কী করবা তুমি এখানে তাহলে চলো আমরা জিনিসটা তাহলে এখানে লিখি সো এখানে চলো আমরা তাহলে এখানে লিখি যে আমরা কী করবো পাঁচ নাম্বার অপশন দিয়ে চলো আমরা জিনিসটা লিখি যে পাঁচ নাম্বার দিলাম এরপর লিখব কমন রোধের ক্ষেত্রে যে লুপ ঘুরবো সে লুপের কারেন্ট প্রাধান্য পাবে তাহলে এখানে আমরা পাঁচ নাম্বারে কি বলছি দেখো তো আমরা পাঁচ নাম্বারে বলতেছি যে তোমার হচ্ছে কমন রোদের ক্ষেত্রে আমরা যে লুপটা ঘুরবো সেই লুপের কারেন্টটা কীভাবে বলতে হবে প্রাধান্য পাবে এটা এখন কিছুই বুঝি নেই আমরা চলো তোমাকে বুঝাচ্ছি জিনিসটা তাহলে চলো আমরা এখন প্রত্যেক বর্তনী দেখে ক্যাভিয়ালটা অ্যাপ্লাই করি এখন দেখো ক্যাভিয়াল যখন আমরা অ্যাপ্লাই করবো তখন ক্যাভিয়াল অ্যাপ্লাই করার জন্য আমাদের কী করতে হবে বলো তো একটা পুরো একটা বদ্ধ বর্তনী আসলে আমাদের এখানে ঘুরতে হবে এবং আমরা এখানে দেখবো কী কী পরিমাণ ভোল্টেজগুলো এখানে আছে তাহলে চলো আমরা এখানে প্রথমে কোন বদ্ধ বর্তনী কাজ করবো আগে চলো তাহলে আমরা প্রথমে আগে অ্যাবি আমরা প্রথমে আগে অ্যা বি সি ডি এ এই বর্ধবর্তন এটা নিয়ে কাজ করি দেখো তো ক্যাভি এখানে আমরা কি করি এই যে বর্তনীতে অ্যাপ্লাই না তো ক্যাভিএল তোমাকে কি বলে এই বদ্ধ বদ্ধ মোট ভোল্টেজ কত হবে জিরো হবে এটা তোমাকে ক্যাভিএল বলে দেখো আমরা ক্যাসিএল কি করে আসছি মোট কারেন্ট হচ্ছে জিরো আর ক্যাভিএল হচ্ছে মোট ভোল্টেজ হচ্ছে তোমার এখানে জিরো সো আমরা বইয়েরটা শিখবো না আমরা আমাদের মধ্যে করে শিখবো বইয়ে দেখবা যেখানে আবার আই টাই অনেক কিছু দিছে দরকার নাই আমি তোমাকে একটু সিম্পলি এখানে লিখে দিই এখানে তোমার হচ্ছে ভাই বলো তো বেসিক্যালি ক্যাসিএল জিনিসটা কি ক্যাসিয়াল ক্যাসিয়াল জিনিসটা হচ্ছে কোনো একটা বর্তনীর কোনো একটা বিন্দুতে মোট কারেন্ট হচ্ছে জিরো আর ক্যাভিয়াল জিনিসটা কি কোনো একটা বদ্ধ বর্তনীর মোট ভোল্টেজ এটাই ইকুয়ালস কত বল তবে জিরো এটা অলরেডি আমরা দেখে আসছি জিনিসটা এখানে আচ্ছা তারপরে দেখো এখন দেখো লুপটাকে তুমি ঘুরবা এবং তুমি ইকুয়েশন বানাবা কিভাবে আমি তোমাকে দেখাই দেখো তুমি কিভাবে করতেছো এ বি সি ডি এ পথে যাচ্ছো এ বি সি ডি এ পথে যাচ্ছ তাহলে দেখো তো পথে যাওয়ার সময় প্রথমে তুমি কোন দেখা পাবা এই দশ হোমের দেখা পাবা এই দশ কি কোন চিহ্ন চিহ্নশাল দেখা পাবা পজিটিভ চিহ্ন দেখা পাবা তাহলে তুমি এখানে এটা প্লাস বসাবা এরপরে দেখো তুমি কি লিখবে এখানে দেখো তো এই যে এই আমরা এখানে কি লিখতেছি টোটাল ভোল্টেজ জিরো হবে না তাহলে দেখো তো এই দশ হোম মধ্যে ভোল্টেজ কত হবে আমরা ভোল্টেজ ওহমের সূত্র কি জানি ভিজ গোল্ট আই আর জানি না আমরা বিএস সবাই আই আর জানি দেখো তো দশ হোমের মধ্যে কারেন্ট যাচ্ছে কতটুকু আই ওয়ান ঢুকবে না তাহলে এখানে কারেন্ট যাচ্ছে হচ্ছে তোমার আই ওয়ান ইন্টু দশ হোমের মান হচ্ছে দশ ওহম দশ হোম তুমি লিখে দিলা পরে দেখো তো যখন আসতে আসতে পঁচিশ সাথে দেখা পঁচিশ ওহমের সাথে কোন চিহ্নের সাথে দেখা পজিটিভ চিহ্নের সাথে পজিটিভ বসাইলা রোদের মান পঁচিশ এইবার দেখো তো এই পজিশনটা কমন রোধ না দুজনের মধ্যে আই ওয়ান এবং টুর মধ্যে কমন রোধ না তো কমন রোদের জন্য আমরা কি বলছিলাম তো ভাই কমন রোদের ক্ষেত্রে দেখো তোমরা পাঁচ নম্বর রুলটা যদি খেয়াল করে দেখো যে কমন রোদের ক্ষেত্রে যে লুপটা আমরা ঘুরবো সেই লুপের কারেন্টটা কি তো ভাই প্রাধান্য পাবে তো এখানে আমরা লুপ ঘুরতেছি কোনটা ভাই এক নম্বর লুপটা ঘুরতেছি না এই যে এ এটাতে এক নম্বর লুপ তো এটার তাহলে এটার কারেন্ট যেহেতু আমরা এখানে এক নম্বর লুপ ঘুরতেছি তাহলে এই কমন রোদের ক্ষেত্রে এক নম্বর লুপের কারেন্টটা প্রাধান্য পাবে এটা মানে হচ্ছে আই ওয়ান আগে বসবে মাইনাস দিয়ে আই টুটা পরে বসবে তাহলে দেখো জিনিসটা আমি আবার ক্লিয়ার করি তোমাকে বলতেছি কি কমন ক্ষেত্রে আমরা ঘুরবো সেই লুপের প্রাধান্য পাবে তাহলে দেখো তো এই আমরা যখন ওহমটা দেখতেছি এখানে তো আমরা তো এক নম্বর লুপ ঘুরতেছিলাম তাই এক নম্বর লুপের কারেন্টটা প্রাধান্য পাবে মানে কি আই ওয়ান আগে বসবে মাইনাস দিয়ে আই টুটা বসবে আশা করি তোমরা জিনিসটা এটা বুঝতে পারছো তাহলে লুপ ঘুরবো সেই লুপের কারেন্টটা প্রাধান্য পাবে তার মানে সেই লুপের কারেন্টটা আগে বসবে আচ্ছা এরপরে দেখো তুমি দেখা পাবা এই ব্যাটারির সাথে না পজিটিভ দেখা পাবা দেখো ব্যাটারি ভ্যালু কত দশ জিনিসটা বুঝতে পারছো পরে দেখো এখানে দেখা পাবা প্লাসের সাথে দেখা পাবা পনেরো দিলা পনেরো দেওয়ার পরে দেখো তো পনেরোর মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে আই ওয়ান পরিমাণ কারেন্ট যাবে কারণ এটা তো আর কমন রোধ না তারপরে দেখো তারপরে হচ্ছে তুমি এই পাঁচ ভোল্টের সাথে দেখা পাবা কিন্তু পাঁচ ভোল্টের নেগেটিভ প্রান্তের সাথে দেখা পাবা তার এখানে তুমি লিখবা নেগেটিভ ফাইভ পরে দেখো এই যে দশ ওহম দশ ওহমের পজিটিভ প্রান্তের দেখা পাচ্ছো তাহলে দশ ইন্টু এবং এখানে কারেন্ট যাবে কতটুকু আই ওয়ান তারপর দেখো তুমি এ তে ফেরত চলে আসছো তাহলে ইকোয়েলস টু কত জিরো সো এটাই হচ্ছে তোমার একটা ইকোয়েশন তুমি পেয়ে গেছো এখান থেকে তুমি যদি সলভ করো তাহলে দেখো তুমি এখানে আই ওয়ান এবং আই টুর মধ্যে একটা সম্পর্ক দাঁড় করাতে পারবা কিভাবে দেখো এখানে দেখো দশ আই ওয়ান আছে এখানে পঁচিশ আই ওয়ান তার মানে পঁয়ত্রিশ আই ওয়ান এখানে আবার পনেরো আই ওয়ান আছে আবার এখানে দশ আই ওয়ান আছে সবগুলো কিছু যোগ করি দশ পঁচিশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আরও তোমার হচ্ছে পনেরো তো হচ্ছে তোমার এখানে পঁয়ত্রিশ আর পনেরো হচ্ছে পঞ্চাশ দেন দেখো এখানে দশ মানে দেখো আই টুর মধ্যে যদি আসি দেখো আই টু মাইনাস পঁচিশ আই টু তারপরে দেখো দশ থেকে পাঁচ গেলে পাঁচ তো এখানে তাহলে এই পাঁচটাকে বাম পাশে নিয়ে আসলে হচ্ছে মাইনাস ফাইভ সেটাকে তুমি কি দিতে পারো বলো তো এক নাম্বার ইকুয়েশন নাম দিতে পারো দেন সেম ভাবে আমরা কোন লুপ ঘুরবো সেকেন্ড লুপ সেকেন্ড লুপটার নাম কি তো বি তারপরে তোমার হচ্ছে ই এফ সি বি আচ্ছা আমরা আমরা এখন এখন ঘুরবো এফ দেখো তো আমরা কিভাবে ঘুরতেছি আমরা বি ই এফ সিবি এভাবে তাহলে ঘুরতেছি প্রথমে কার সাথে দেখা পাবো দশ হমের সাথে না এই দশমের আগে কি চিহ্ন দেওয়া পজিটিভ চিহ্ন দেওয়া আগে এখানে লেখো তাহলে এই ক্যাভিয়ার মানে কি সামেসান বি করলো জিরো অর্থাৎ প্রথমে দশহমের সাথে দেখা পাচ্ছি এখানে কারেন্ট যাবে কতটুকু আই টু পরিমাণ তাহলে প্লাস দশ ইন্টু আই টু তারপর দেখো তো সাত বোল্টের সাথে দেখা পাবা কিন্তু সাত বোল্টের নেগেটিভ সাথে দেখা পাবা তাহলে নেগেটিভ দিয়ে দাও প্লাস দেখো এই বিশ ও সাথে দেখা টু তারপরে দেখো এখানে আট বোল্টের সাথে দেখা পাচ্ছ কিন্তু নেগেটিভ চিনিস দেখা পাচ্ছ তাহলে নেগেটিভ আট দাও তারপরে দেখো এখানে পনেরো হোমের সাথে দেখা পাচ্ছ কিন্তু পজিটিভ চিনিস সারা দেখা পাচ্ছ তাহলে প্লাস দিয়ে পনেরো দাও ইন্টু কারেন্ট দাও তোমার হচ্ছে আই টু তারপরে দেখো এই যে ব্যাটারি দশ বোল্ট নেগেটিভ প্রান্তের সাথে দেখা পাচ্ছ নিচের প্রান্তের সাথে তারা মাইনাস দশ দাও এরপরে দেখো এরপরে তোমার আসতে দেখো এখানে পজিটিভ চিহ্নের সাথে দেখা পাচ্ছো এরপরে তোমার আসছে ভাই কমন রোধ তাহলে তুমি এখানে পঁচিশ দিলে এবার কারেন্ট কোনটা বসাবা দেখো এবার তুমি লুপ নাম্বার দুই করতেছো না ভাই তাহলে কমন রোধের ক্ষেত্রে যে লুপ ঘুরবা সেই লুপের কারেন্টটা প্রাধান্য পাবে তাহলে এবার যেহেতু তুমি লুপ নাম্বার দুই করতেছো তাহলে তুমি এখানে লিখবা আই টু মাইনাস আই ওয়ান ইকুয়াল তাহলে কত জিরো কারণ দেখো তুমি অলরেডি বিতে বোঝাই গেছো আশা করি তোমরা কমন্ডের ব্যাপারটা বুঝতে পারছো এবার তুমি যদি এখানে জাস্ট যোগ করো তাহলে তুমি এখানে 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 ক্ষেত্রে দেখো কত আসবে তোমার তোমার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করলে তোমার হচ্ছে সত্তর তাহলে প্লাস সত্তর আই টু দেন দেখো এখানে কত আসতেছে মাইনাস সাত মাইনাস আটে তোমার হচ্ছে পনেরো আর এখানে হচ্ছে মাইনাস দশ মানে তোমার পঁচিশ এটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস পঁচিশ হয়ে যাবে এটা তোমার দুই নাম্বার হবে সো দেখো এবার যদি তুমি এই এক নাম্বার ইকুয়েশন এই যে তুমি এক নাম্বার ইকুয়েশন যেটা পাইছো এবং দুই নাম্বার ইকুয়েশনকে তুমি যদি সলভ করো ক্যালকুলেটারেও করো বা যেভাবে করো না কেন তাহলে তুমি কিন্তু আই ওয়ান এবং আই টুর ভ্যালুটা পেয়ে যাবা তাহলে এক এবং দুই কে দুই নংকে সমাধান করে পাই দুই নংকে সমাধান করে পাই তাহলে আমরা দেখো এখানে কি লিখবো সমাধান করে পাই সো চলো আমরা তাহলে লিখি এখানে আমরা কি পাবো বলো তো ভাই আই ওয়ানটা পাবো এবং আমরা পাবো চলো আই পাবো চলো দেখি এগুলো কত আসে

এখন আমি তোমাকে জিনিসটা বলি আমরা তো দেখো তো একদম প্রথম প্রথম পয়েন্টে পয়েন্টে ছিল ছিল ভাই একদম হচ্ছে যে নিজেরা ধরে নিজের ইচ্ছা মতো ধরছে কিন্তু তাহলে দেখো কারেন্টের ভ্যালুগুলো পজিটিভ আসছে না ভাই যেমন আই ওয়ানের এর পজিটিভ আসছে আই টু পজিটিভ আসছে তার মানে আমাদের ধরা ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে আনসার তাহলে এটাই কি আমাদের এখানে বলো তো ভাই আনসার তাহলে যদি যদি যদিও এখানে আমার কোনো কারণে নেগেটিভ আসে নাই কিন্তু সাপোজ যদি আমার এখানে সাপোজ এরকম যদি আসতো আই ওয়ান ইকুয়স টু ওয়ান বাই তেরো এমপিআর এবং আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি আই টু ইকুয়াল টু সাপোজ ধরো তোমার এখানে আসছে মাইনাস ফাইভ বাই তেরো এমপিআর তাহলে তুমি এবার কি করতো এবার তো দোকটা পজিটিভ আসছে বলে তুমি বলে দিচ্ছি এটা আনসার তাহলে এইবারে ব্যাপারটা হচ্ছে যে আই ওয়ানের ভ্যালুটা পজিটিভ আসছে না তাহলে আই ওয়ান তুমি ঠিক মতো ধরছো কিন্তু আইটুর এর ভ্যালুটা নেগেটিভ আসছে না তো কারেন্টের ভ্যালু তো নেগেটিভ আসতে পারে না তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে কি নেগেটিভটা কেন আসছে জানো নেগেটিভটা আসছে কারণ তুমি এখানে ভুল ধরছো যেমন কিভাবে ভুল ধরছো আমি তোমাকে বলি তুমি দেখো তো আই ওয়ানের এই আই টুর ভুলটা তুমি ক্লক ওয়াইজ ধরছিল না সেই ক্ষেত্রে যেহেতু তোমার এখানে এই যে আই ওয়ানটা যেহেতু আসছে তাহলে তোমার আই ওয়ানটা ধরা ঠিক আছে এটা তাহলে ক্লক ওয়াইজই হবে কিন্তু আই টুকে তো তুমি ক্লক ওয়াইজ ধরে নিছি কিন্তু আই টুতে এখানে নেগেটিভ আসছে তাহলে আসলে এটার অ্যাকচুয়াল ডিরেকশন হবে কোথায় বলো তো কাউন্টার ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাটার বিপরীত দিকে হবে তাহলে জিনিসটা দেখো আমি তোমাকে আবার ক্লিয়ার করি দেখো আই তো তুমি ক্লক ওয়াইজ ওষছ তাহলে আই ওয়ানের ডিরেকশন ঠিক আছে যেহেতু পজিটিভ আসছে কিন্তু আই টুকেও তুমি এখানে ক্লক ওয়াইজ অসচ্ছিল না ভাই কিন্তু আই টুটা তোমার নেগেটিভ আসছে তাহলে তোমার ধরাতে ভুল আছে তাহলে অ্যাকচুয়াল যে আই সেটা আসলে তোমার হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে এটা হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার এটা হবে না তখন তুমি কি লিখিয়ে দিবা তুমি লিখে দিবা যে এই নেগেটিভ আসার অর্থ হলো আমাদের ধরাতে ভুল হয়েছে সুতরাং আই টুর ডিরেকশন হবে কাউন্টার ক্লক ওয়াইজ এবং আই টুর ভেলো হবে ফাইভ বাই তেরো এমপিআর এটাই হবে তোমার ক্ষেত্রে অ্যান্সার দেখো কারেন্টের ভ্যালু তো নেগেটিভ হতে পারে না নেগেটিভটা ধরা আশা মানে কি তুমি যেটা ধরছো তার উল্টাটা আসো জিনিসটা আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো আচ্ছা এইবার দেখো আমাকে কোয়েশ্চনটা করা হয়েছিল কি করা হয়েছিল আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিশ্ব হোমের মধ্যে কতটুকু আসলে তড়িৎ যাবে দেখো তো এখানে বিশ্ব হোমের মধ্যে কতটুকু তরিত যাচ্ছিল আইটু না তাহলে এখান থেকে তুমি কিন্তু বিশ্ব হোমের মধ্যে কতটুকু তরিৎ যাবে সেটা বের করে ফেলছো কারণ আইটু ভেলে তুমি এখানে পেয়ে গেছো আইটু এখানে কত এই যে দেখো এখানে ফাইভ বাই তেরো এম্পিয়ার এটাই তোমার হচ্ছে আই টু আচ্ছা এইবার যদিও আমাকে কোয়েশ্চনে বলে নাই তারপরে যদি আমাকে এখানে দেখো আমাকে যদি কোনো কারণে আমি যদি তোমাকে একটু পরিষ্কার করে আমি কোয়েশ্চনটা বলি দেখো যদিও আমাকে কোয়েশ্চন এখানে বলে নাই আমাকে যদি বলতো পঁচিশ ওহম যেটা আছে এই যে পঁচিশ ওহম কমন রোধ এটার মধ্যে কতটুকু কারেন্ট যাবে মানে এটার মধ্যে তড়িৎ প্রবাহ কতটুকু হবে তাহলে সেটা কীভাবে বের করবো সাপোজ আমাকে জিজ্ঞেস করলো যে এই পঁচিশ ওহমের মধ্যে আইএক্স এটা কত হবে সেটা আমাকে বের করতে বসে পঁচিশও অম্রোধের মধ্যে দেখো আই ওয়ান না তোমার এদিকে যাচ্ছে ভাই এটা যাচ্ছে কোনটা বলো তো ভাই এই যে দেখো এই যে ক্লক ওয়াইস এটা হচ্ছে আই তারপর তুমি এখান থেকে দেখছো কি বলো তো আই টুটা যেটা আছে আই টুটা যাচ্ছে কোন দিকে আই টু যাচ্ছে হচ্ছে এদিকে এবং তাহলে এখন দেখো তোমাকে আইএক্সটা বের করতে বসছে সাপোজ ধরো তাহলে তুমি কি করবে ভাই এই যে বি নোট দেখতেছো না এই বি নোটে তুমি হচ্ছে ক্যাসিএল অ্যাপ্লাই করবা তাহলে তুমি এখানে লিখবা অ্যাপ্লাই ক্যাসিএল অ্যাট নোট বি অ্যাপ্লাই ক্যাসিএল অ্যাট নোট তোমার হচ্ছে কত বলতো ভাই বি এর মধ্যে अप्लाई করবা তো বি এর মধ্যে अप्लाई করলে কি হবে দেখো তো আমি তোমাকে একটু করে জাস্ট দেখাই এখানে চলো আমরা তাহলে এটা একটু মুছে দিই এবং আমি তোমাকে দেখাই খুব সোজা জিনিস দেখো তো ক্যাসিয়ালে তুমি কি পরে আসছো বলো তো এলে পরে আসছো তুমি সামেশন অফ আই ইকুয়াল টু 0 না তুমি পরে আসছো এখানে ভাই সামেশন অফ আই ইকুয়াল তোমার হচ্ছে কত ছিল জিরো ছিল তাহলে দেখো এরপর তুমি কি লিখতে পারো এখানে দেখো তো এই বি নাম্বার নোডের মধ্যে আই ওয়ানটা তোমার ঢুকতেছে কিন্তু আই তোমার বের হয়ে যাচ্ছে আই এক্সটাও তোমার বের হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো আই আই এর আগে তাহলে তুমি নেগেটিভ দাও আগে পজিটিভ দাও আইএস এর দাও কারণ এখানে দেখো তো কেন ভাই কারণ আই ওয়ানটা তোমার হচ্ছে কি হচ্ছিল চিহ্ন নেগেটিভ বসাইস আর আই টু এবং আইএক্স টা বের হচ্ছে এই জন্য এদের আগে এক ধরনের চিহ্ন পজিটিভ বসাইসো তাহলে টু জিরো তাহলে তোমার এখানে আইএক্স বের করতে হবে আইএক্স এর ভ্যালু কত আসবে এটাকে এই পাশে নাও আই ওয়ান মাইনাস আই টু আসবে তাই না তো তুমি এখানে আই ওয়ানের এর ভ্যালুও পাইছো আইটোর পাইছো তাহলে বের করে ফেললে তুমি এখানে আনসারটা পেয়ে যাওয়া যদি আনসারের নেগেটিভ আসে এটা মানেটা কি মানে হচ্ছে তুমি নিচে ধরছো আসলে তাহলে কোন দিকে হবে হবে উপরে যদি যদি মানটা নেগেটিভ আসে তো তুমি দেখো কারেন্টের মানটা ধরো তুমি নেগেটিভ আসছে এটা মানেটা হচ্ছে এটা তুমি যেটা ধরছ তার উল্টা দিকে আসে কারেন্ট অ্যাকচুয়াল কারেন্টটা তার উল্টা দিকে ফ্লো করতেসে সো এটা নিয়ে অনেক সময় আমরা কারেন্টটা নিয়ে ধরে নেগেটিভ আসলাম ঘাবড়াই পড়ি তো ঘাবড়াই যাওয়ার কিছু নাই সাপোজ ধরো এখানে তুমি কারেন্টের ডিরেকশনটাকে এদিকে ধরে নিছিলা এবং ধরো আই এর ভ্যালুটা তোমার এখানে মাইনাস টু এম্পিয়ার আসছে এটা মানেটা হচ্ছে কারেন্ট আসলে যাচ্ছে হচ্ছে তার উল্টা দিকে এবং কারেন্টের ভ্যালুটা অবশ্যই দুই এম্পিয়ার আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো তো আসলে কখনই আসলে এই জিনিসটা ভুল হওয়ার কথা না আমরা এই ক্যাভিয়াল রিলেটেড আরো অনেকগুলো ম্যাথ দেখবো নেক্সট কয়েকটা লেকচারে আজকে তাহলে এতটুকুই থাক আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম